সংসারে কে যে সৎ আর কি যে সার তা বোঝা ভার। এবারে সংসারের কিছু ভারবাহী মানুষ নিয়ে সুরে সুরে এই উপহার, যাতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় কজন টিভি তারকা। এই শাড়িটা পরলে আমার বউকে লাগতো পরীর মতো, এই শাড়িটা মাকে দিলে মাঝে কত খুশি হতো, এই শাড়িটা পরতো যদি আমার ছোট বোন, লাগতো যেন পুতুল পুতুল ভরে যেত মন। রাখো এটা, দেখো দেখো কি সুন্দর শাড়ি। আরে তাই তো, চলো চলো দেখি তাড়াতাড়ি। এই শাড়িটা তুমি পরলেই হিট, এবার ঈদে তোমার কাছে সবাই হবে বিট, আর এই শাড়িটা মায়ের জন্য দারুণ মানানসই। একটা কথা কই, এই শাড়িটা তোমার বোনের জন্য নেব আমি, ওর খুশিটাই আমার কাছে সবার চেয়ে দামি। তিনটা শাড়ি আমি নেব, প্যাক করে দেন ভাই, জলদি করে বিলটা পাঠান কাউন্টারে যাই। মনের মতো কত শাড়ি এই হাতে গোছাই, এমন শাড়ি কেনার মতো ভাগ্য আমার নাই। বেতন যা পাই হিমশিম খাই চালাতে সংসার, স্বপ্ন দেখার বিলাসিতা মানায় না আমার। আপনি তো সারিদের সদাই আমার ঠিকা নেন, কোনোদিন কি কোনো জিনিস খারাপ পেয়েছেন? দেখি আগে সেমাই, দেখি সেমাই ছাড়া ঈদ জমে কি। তুই মুরগি গুলো ভালো করে ধরিস, সামনেই থাক কি জানি কখন যে কি করিস। পোলাও এর সাল কোনটা দেব, সুগন্ধিটাই বেছে নেব, সাথে দেবেন এক নম্বর ঘি, এবারিতে মোরগ পোলাও করবো ভেবেছি। সেমাই জর্দা কুরমা কাবাব, মশলার যেন হয় না অভাব। লিস্টি দেখা জলদি কইরা মালগুলা সব দে, আর তুই মালগুলা সব দেখা শুই না ঝাঁকায় ভইরা নে। জলদি করে ঝাঁকা মাথায় নে, সবগুলো মাল গাড়িতে তুই লা দে। বাজার মাথায় নিয়ে যাই, ঈদের বাজার করার টাকা আমি কোথায় পাই? পোলাও কোরমা সেমাই ছাড়া ঈদ নাকি হয় না? কই আমার মা বোন আর ছোট ভাইরা এই কথা কয় না? শেষ হলো রান্না বান্নার মেলা, এসে গেল বুয়ার যাবার বেলা। এই নে তোর ঈদের খাবার, খাস বাড়িতে গিয়ে ছেলে মেয়ে নিয়ে। ঘরে ঘরে যারা কাজ করে খায়, ঈদের দিনটা এভাবেই যায়, দিন যাপনের ভার
শহুরে বুয়ারা এভাবেই করে পার।